हेलो एवरीवन, गुड मॉर्निंग। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল সকাল চা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল তোমার দাদা ভাই আর আমি চা খেতে বসেছি। তোমাদের দাদা ভাই সবে ছেলেকে স্কুলে দিয়ে আসলো, আর আসার সময় বলেছিলাম পেঁয়াজ আনতে, পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, তো পেঁয়াজ এনেছে, তো রেখে দিয়েছি টেবিলের মধ্যে। আগে ভাবছি চাটা খেয়ে দিয়ে তারপরে নামবো কোমর বেঁধে কাজে। তো আজকে এমনিতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আমি যদি এই তোমাদের দাদা ভাইয়ের সাথে যদি চা না খাই আমার আর খাওয়া হয় না। একা একা আমি খুবই কম খাই, আর মানে খেতে ইচ্ছা হয় না একা একা চা, সেই জন্য একসাথেই চাটা খেয়ে নিই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন সকালের সাথে মানে শুরু করলাম ব্লগটা, আর এখন বাজে হচ্ছে 9:45 বাজে। ছেলে তো সকালে স্কুলে চলে গেছে, আর এই যে তোমাদের দাদা ভাই একটু বেরোলো বলতে ওর হচ্ছে গিয়ে সেলুনে গেছে দাড়ি কাটাতে। তো চলো, এখন বাইরে কাজ করা যাবে না, ভেবেছিলাম মন্দিরটা পরিষ্কার করবো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর রান্নাটা করতে হবে, আর রান্না আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর মা হচ্ছে কি ওই মাছ কেটে দিয়েছে, আজকে লোটে মাছ রান্না করব। লোটে মাছের যেটা বলা হয় ঝোল আর কি আমরা খাই, আর শাক ভাজা করব, লাল শাক ভাজা, আর কিছু করব না। কালকেই তো এনেছিল, মানে লাল শাকটা কালকে এনেছিল আর লোটে মাছটাও কালকে এনেছিল, কাটা ছিল না বলে সকালবেলা কেটে দিল মা। কেটে এখন উনি স্নান করছে, করে পুজো করে স্কুলে চলে যাবে, আর আমিও যাই ঝটফট গিয়ে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিই, কারণ তোমাদের দাদা ভাই আবার এসে তাড়াহুড়ো করবে, মানে বেরোবে। আর আজকে হচ্ছে দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে, ছেলে তো স্কুলে মানে হয়তো 5-10 মিনিট বাকি ছিল, সেই সময় গিয়ে পৌঁছলে। আর ওদের হচ্ছে কি বলতো, মানে দেখি ওখানে ধরো দেরি হয়ে গেলে তো ডায়েরিতে আবার লিখে দেয় লেট, কত নিয়ম। চলো বন্ধুরা, রান্না বান্না করে নি, তারপরে আবার তোমাদের সাথে এই ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কথা বলবো। তো এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে, আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হতে বেশি টাইম লাগে না জানো তো, এখন যে চালটা এনেছে সেটা বেশিক্ষণ টাইম লাগে না হতে, তো অল্পক্ষণের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, 15-20 মিনিটের মধ্যে ভাত রান্না হয়ে যায়, মানে ফুটে গেলে একটু বাদে মানে নামিয়ে দিতে হয়, আর যদি একটু দেরি হয়ে যায় তার মানে সেই ভাত আর খাওয়া যাবে না, একদম ফেনা ভাত হয়ে যায়, গলা ভাত। আর সেই জন্য এই ভাতটা খুব বুঝে সুঝে নামাতে হয়, মানে প্রথম দু একবার আমার হয়ে গেছিলো যে দেরি হয়ে গেছিলো নামাতে, সে একদম মানে গুলে গেছিলো, সেই জন্য এখন একটু শক্ত শক্ত থাকতে থাকতে নামিয়ে দিই। আর বাইরেটা দেখো কিরকম ঝলমলে রোদ দুধ দিয়েছে, আর এরকম ঝলমলে রোদ থাকলে একদম মন যেন ভালো হয়ে যায়। সকালবেলায় যদি উঠে দেখা যায় যে চারিপাশে ঝলমলে রোদ দূর, চারিপাশে আলো আর আলো, তাহলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর আমাদের এই দেখো সকাল সকাল মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠাকুরের মুখ, মায়ের মুখ তোমরা দর্শন করে নাও। আর এখনও মায়ের মন্দির পরিষ্কার করা হয়নি, সেটা এসে তোমাদের দাদাভাই করবে, আর আমি যাব গিয়ে ঝটপট রান্নাটা করে নেবো, কারণ খেয়ে দিয়ে তো অফিসে পাঠাতে হবে, তাই না? আর এই দেখো ফুল, সবাই ফুল দিয়ে গেছে, আর এই যে দেখছো এগুলো হচ্ছে স্থলপদ্ম আমাদের গাছেরই, মানে এখন এই মানে ফুলগুলো আমাদের গাছে ফোটে, প্রতিদিন 3-4 করে ফুল ফোটে, আর মানে দিলে দেখবে ঠাকুরকে খুব ভালো লাগে। আর নিজেদের গাছের ফুল দিয়ে যদি পুজো দেওয়া যায় তার মানে আনন্দটাই কিন্তু আলাদা। আমার শাশুড়ি মা হচ্ছে উনি ফুলের গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, দেখবে আমাদের বাড়িতে মা কিনে কিনে ফুলের গাছ লাগিয়েছে, অনেক রকমের জবা ফুল গাছ আছে আমাদের বাড়িতে। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি পেঁয়াজ রসুন আদা এসব কাটতে, কেটে নিচ্ছি, কারণ লোটে মাছের মধ্যে বেশি করে পেঁয়াজ দিতে হয়, আর পেঁয়াজ কাটতে গেলে আমার সব থেকে বেশি কষ্ট হয়, কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার চোখের জল নাকের জল এক হয়ে যায়, মানে আমি জানি না কেন আমি পেঁয়াজটাকে কেটে ভালো করে মানে দুপাশটা আর কি কেটে মুখটা কেটে জলের মধ্যে ডুবিয়ে আমি রেখে দিই অনেকক্ষণ পর্যন্ত, কিন্তু তবুও কিন্তু আমার চোখ জ্বালা করে, মানে আমি চোখ দিয়ে জল বেরোবেই বেরোবে আমের, মানে এটা হয় আমাকে অনেক মানে অনেকে বলেছে যে এরকম কেটে পেঁয়াজটা কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখতে তাহলে আর জ্বালা করে না, কিন্তু বিশ্বাস করো আমার তবুও চোখে জ্বালা হয়। এই যে ছাড়াচ্ছি দেখো মুখটা,
পেঁয়াজের মানে এটা ছাড়িয়ে নিয়েছি, তাতেও আমার চোখ জ্বালা করছে। মানে দেখো কাঁচি আর পেঁয়াজ ছাড়াচ্ছি, কি কষ্ট সত্যি। কেন যে বিয়ে করতে গেলাম, বিয়ে না করলে তার এত কষ্ট হতো না বলো? তখন পেঁয়াজ ছাড়ানোরও ঝামেলা থাকতো না, আর রান্না করানোরও ঝামেলা থাকতো না। এটা আমি এমনি বললাম, তোমরা আবার সিরিয়াস নিয়ে নিও না কিন্তু। বিয়ে করতে কে না চায়? তো দেখো এখন আমি এই যে ভিজিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজটা, আর রসুনগুলো মুখগুলো মানে কেটে কেটে আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, তাতে কি হয় মানে খুব তাড়াতাড়ি রসুনের খোসাগুলো কিন্তু ছেড়ে যায় একদম। আর পেঁয়াজটাকেও জলে ডুবিয়ে রেখেছি, তারপরে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে ছুরি দিয়ে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। কিন্তু তোমরা যদি রসুন একসাথে যদি এরকমভাবে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখো, একসাথে তোমরা অনেকগুলো রসুন ছাড়াতে পারবে, আর এক নিমিষে দেখবে কত রসুন ছাড়ানো হয়ে যায়। এই টিপসটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করতে পারো। দেখো আদা রসুন পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি, এটা হচ্ছে মাছের জন্য কেটেছি, আর এটা হচ্ছে তোমার শাকে দেব রসুন আর পেঁয়াজ, আর এখানে হচ্ছে এটা মাছের জন্য। তো রেডি করে নিয়েছি, আবার মশলাটা বানিয়ে নেবো। পেঁয়াজ কাটতে গেলে আমার নাকের জল মুখের জল মানে হয়ে যেতে হয়, মানে প্রচণ্ড চোখ জ্বালা করে। এমনকি আমি পেঁয়াজটাকে না কেটে প্রথমে জলের মধ্যে ভিজিয়েও রাখি, মানে ভিজিয়ে রাখলে কি হয় যতটা আর কি ঝাঁজটা থাকে একটু কমে যায়, কিন্তু তাও আমার মানে হয় সমস্যাটা প্রচণ্ড, মানে মনে যেন কাঁপছি এরকমভাবে চোখে জল পড়তে থাকে। তো চলো কিছু করার নেই, পেঁয়াজ ছাড়া তো আর রান্না হয় না, তো পেঁয়াজ তো লাগবেই রান্নাতে, আর যতবার কাটবো আর কি কাটবো। তো চলো রান্নাটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে, কারণ ও আমার চলে আসলে আবার তাড়াহুড়ো করবে, তাই আমি রান্নাটা ঝটফট করে করে নিই। আর এই যে শাকটাকে এখন কুচি কুচি করতে হবে, আর এখানে মাছ আছে, তো মাছটাকে আগে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি শাকটা কাটবো। মাছটা হতে থাকবে আস্তে আস্তে করে, আর তারপরে আমি শাকটা কেটে পাশে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রান্না। তো চলো তোমাদেরকে এবার দেখাই আমি কীভাবে লোটে মাছের ঝোলটা রান্না করি। তো পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, একেবারে মাছের মধ্যে দিয়েছি। মাছটাকে কিন্তু অবশ্যই ভালো করে মানে যে জলটা সেটা ঝাড়িয়ে নিতে হবে। তোমরা ঝুড়িতে বা এমনি যে যে থালাগুলো হয় না মানে ফুটো ফুটো টাইপের, সেই থালাগুলোর মধ্যে দিয়ে আর পারলে একটু সামান্য নুন দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবে ওইরকমভাবে। তাহলে কী হয় মাছের মধ্যে যে এক্সট্রা জলটা, আর লোটে মাছের মধ্যে দেখবে এমনি কিন্তু অনেক জল থাকে, হ্যাঁ, তো সেই জলটা কিন্তু ঝরে যায়। আর নুন দিয়ে একটু রাখলে জলটা ঝরে যায় আর একটু শক্ত হয়ে যায়, তাতে কি হয় যখন মাছটা যখন আমরা রান্না করব তখন কিন্তু ভেঙে যায় না, কিন্তু দেখবে তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। আর দেখো মাছের মধ্যে আমি সব রকম দিয়ে দিলাম, মানে পেঁয়াজ, নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, আর যেটা দেবো সেটা হলো আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, আদা রসুন আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে, সাদা জিরে সব একসাথে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে মাখিয়ে, কোনো কাজ না, একদমই সিম্পল রান্না, কোনো ঝামেলা নেই, খালি মাখা ঝোঁকা রান্না, মানে এরকমভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর তোমরা কিন্তু টমেটোটা এর মধ্যেই দিয়ে দেবে না, টমেটোটা পরে দেবে, এর মধ্যে একটা বড় সাইজের আমি টমেটোও দিয়েছিলাম। তো দেখো ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এখন আমি এই যে কড়াইতে যে তেলটা দিয়েছি, তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে, নিয়ে এর মধ্যে তেজপাতা আর হচ্ছে সাদা জিরে এটা ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে যে মাছটাকে আমি মাখিয়ে চুকিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেজপাতা, আর এখন এটাকে ভালো করে একটু যখন জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাখিয়ে রাখা লোটে মাছটা। একদমই সিম্পল, একদমই ইজি রান্না, তোমরা বাড়িতে অবশ্যই করে খেও আর দেখো অবশ্যই ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি, আমার এই বাড়িতে এসেই আমি কিন্তু প্রথম লোটে মাছের ঝোল খেয়েছি। বন্ধুরা আমি আগে কখনো খাইনি, বা আমাদের বাড়িতে সবসময় লোটে মাছের ঝুড়ি রান্না হয় আর এখানে এসে খেয়েছি, তো আমার ভীষণই ভালো লাগে লোটে মাছের ঝোল খেতে। আর আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে লোটে মাছের ঝোল খেতে, তো তোমরা এভাবেই করো। আর লাস্ট নামানোর আগে অবশ্যই কিন্তু একটু ধনে পাতা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আসল টেস্টটা আসবে। ধনে পাতা না দিলে অতটা ভালো লাগে না খেতে, মানে আমার মনে হয় ধনে পাতা দিলেই টেস্টটা কিন্তু ভালো আসে। আর এদিকে আমি দেখো মাছটা বসিয়ে দিয়ে এখন শাকগুলো কেটে নিচ্ছি, শাকটা আমার ধুয়ে নেওয়া হয়েছে প্রথমে, তারপর এখন কেটে নিচ্ছি। তো কেটে দিয়ে রান্নাবান্না করে নেবো শাক ভাজা আর মাছের ঝোল।
তো এই দেখো রান্না হয়ে গেছে আমার, আর এটা হয়েছে যে মাছের মানে ওই কি বলে লোটে মাছের ঝোল। আর লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনে পাতাটা না দিলে না এই রেসিপিটা না একদম ভালো লাগে না, মানে ধনে পাতা ছাড়া যদি করো না ভালো লাগবে না খেতে। ধনে পাতাটা দিলেই কিন্তু এর টেস্টটা কিন্তু একদম পাল্টে যায়। আর এখানে করেছি এই যে লাল শাক ভাজা, আর কিছু করিনি আজকের, এই পর্যন্তই রান্না বান্না, আজকে আর কিছু করব না। আর তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে যাবে না, তার জন্য আর কিছু টিফিনেরও বানানো হয়নি। তো এখন কাজ বাজ বলতে এখানে কটা বাসন মাজবো, আর এই বাসনগুলো নিয়ে এইখানে রাখবো, তাহলেই আমার হয়ে যাবে। আর বাইরে কটা জামা কাপড় কাচবো, আর তোমাদের দাদা ভাই এসে মন্দির পরিষ্কার। দেখো সকালে বিছানা এখনো তোলা হয়নি, পড়ে আছে, ঘরের একদম যাতা অবস্থা হয়ে রয়েছে। তো এইগুলোকে গোছাবো, আর চাদরটাকেও ভাবছি চেঞ্জ করে দেবো, পরে গুছিয়ে নেবো। আর ও গেছে স্নান করতে, স্নান করে আসলে ওকে খেতে দেব। আর ভেবেছিলাম মন্দির টন্দির পরিষ্কার করব, এসে ও করে নিয়েছে, আমার আর টাইম হয়নি। আমি খালি যাব গিয়ে আমার কটা জামা কাপড় আছে সেইগুলো কেচে দেবো, বেশি নেই, দুটো নাইটি পরে আছে, কাচবো হয়ে যাবে। আর দেখি, ভালো লাগছে না রুটি বানাতে, কারণ ও তো খাবে না, মানে নিয়ে যাবে না টিফিন, তার জন্য আর একার জন্য কি করব। দেখি করেও নিতে পারি, নাহলে মুড়ি খেয়ে নেবো, হয়ে যাবে। তা চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখন আগে ও বেরিয়ে মানে স্নান টান করে বেরোলে আবার পুজো টুজো করে আসলে খেতে দিই ওকে, তারপরে আবার তোমাদের সাথে পরে আসছি কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা? আমি আবার বিকেলবেলায় চলে এলাম তোমাদের সাথে কথা বলতে, এখন বাজে 5:30। আর এটা দেখো না, ঘুম থেকে উঠেছে, কাশি হচ্ছে, মানে দু তিন দিন ধরে কাশি হচ্ছে, আজকে দেখছি একটু বেশি বেশি হচ্ছে। তো একজন বলেছিল যে ঘি এর সাথে আর একটু গোলমরিচ দিয়ে একটু মানে ঘিটা গরম করে গোলমরিচ দিয়ে খাওয়াতে, মানে এত কাশছে তো সেই জন্য দিলাম। ওর স্কুলের একটা বন্ধুর মা আর কি বলেছিল আজকে, আজকেই বলেছে যে ওর মেয়ে ঠান্ডা লেগে যায়, তা ওরকম খাওয়ায় নাকি কমে যায়। এবার আমি ওকে খাওয়াতে নিলাম, জানো, মুখ দিয়ে বের করে ফেলে দিল। তাহলে বলো কাজ হয়, দেখো চাদরটা পেতেছি আজকে, মানে এই দুপুরবেলার দিকে পেতেছি, আর চাদরের মধ্যে ফেলে একাকার করেছে এতে এদিকটা তো ফেলে দিয়েছে। তাহলে কাজ হবে বলো? আমি ঘি দিয়ে মানে একটা হাতায় করে নিয়ে গরম করলাম, গরম করে মানে হালকা হালকা উষ্ণ গরম থাকতে মধ্যে একটু গোলমরিচকে আবার 3-4টে গোলমরিচ আবার শিলে একটু বেটে নিলাম, বেটে নিয়ে তারপরে ওকে দিলাম। খেতেই যায় না, না খেলে কমবে না, ওষুধ খাওয়া ভালো। দেখো কদিন আগে ঠান্ডা লেগেছিল, তোমরা তো জানোই বাপের বাড়িতে, তো তখন অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছিল। সবসময় অ্যান্টিবায়োটিক খাওয়া তো ভালো না বলো, বোঝে না বললে পরে। আর আমি ওষুধটা খুব একটা দিতে চাই না, মানে নিজেও আমি খাই না আর ওকেও দিতে চাই না। আমি আর একটা ওষুধও খাইয়ে দেবো না, দেখো তুমি ও কথা শুনলো না তো। আমার ঠান্ডা লেগেছে। তা এখন যাব গিয়ে সন্ধে দেবো, আর মা হচ্ছে দোকানে গেছে বাবার সাথে, কালী পুজো সামনে তাই দোকানে গেছে। আর এ তো স্কুল ছুটি পড়ে গেছে, আর সবারই মায়েরও স্কুল ছুটি পড়ে গেছে না কি কি জানি না, জানি না। আর তোমাদের দাদা ভাইয়েরও পড়ে যাবে, এখন গিয়ে যাব সন্ধ্যে দিতে। আর এখন আর কি বলতো, 5টা বাজার আগেই না সন্ধ্যে হয়ে যায়। আজই মানে স্কুল থেকে এসে শরীরটা খারাপ লাগছিল, মানে ওকে নিয়ে আসার পরে ভাব জামা কাপড় টামা কাপড় কিছুই কাচা হয়নি, কালকে দেখতে এক গাড়ি কাচতে হবে আমার। চলো আগে আমি একটু সন্ধে ফন্ধে দিয়ে আবার আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। তারপরে আবার সন্ধে দিয়ে এলাম, আর একটু চুল টুল গুলো আসলে নিলাম, এলোমেলো হয়েছিল সব। আর এই একজনের অবস্থা দেখেছো, মানে মানে কাশি যদিও না পাচ্ছে, জোর করে করে কাশছে, আর এখনো পড়তে বসেছে। আমি ওকে সন্ধে দিতে যাওয়ার আগে পড়তে বসে দিয়ে গেছি। আর কিছু মানে সন্ধেবেলা টিফিন বললাম যে একটু হরলিক্স করে দিই বা কমপ্লেন করে দিই, খাবে না, ও হচ্ছে বিস্কিট খাবে, অরিও বিস্কিট ছিল সেটা খেয়েছে। আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি ডিউটি থেকে, কেউ নেই, মাও নেই, তার জন্য আমার এখন আর চা টা খাওয়া হবে না। দেখি তোমাদের দাদা ভাই আসলে যদি খায় তাহলে করে দেবো, তাহলে আমিও খাবো। আর এমনিতে কেউ না থাকলে আমি এবার চা, আমার অত নেশা নেই, করেও খেতে ইচ্ছা করে না একার জন্য। মা থাকলে তাও মাকে করে দিতাম, আমি আর মা খেতাম না, আমি মা একসাথে খাই না, কারণ
মাকে দিয়ে দিই, কিন্তু করে রেখে দিই তোমাদের দাদা ভাই আসলে আমি খাই। মানে একা একা দেখবে সকালবেলায় চা বিকেলবেলায় চা দুজনে একসাথেই খাই, আমার ভালো লাগে এটা। আর যেদিনকে একা খাই মানে একা আমার খুবই কম, মানে খুবই মানে রেয়ার আর কি আমি একা চা খাই, আমি ওর সাথেই খাই বেশিরভাগ। আর মানে যখন রাগ করি তখন একা খাই, বা থাকে না বাড়িতে ধরো তারাপীঠে গেল বা কোথাও বেড়াতে গেল তখন আমি একা চা খাই, আর না হলে খাই মানে দুজনে একসাথেই খাই, ভালো লাগে। আজ এখন আসছে না, দেরি হয়ে গেছে, 7:20 বাজে, এখন আসছে না, অফিসে প্রোগ্রাম আছে আজকে, তাই বিজয়া দশমী বিজয়া প্রোগ্রাম আছে আজকে। তো আজকে তোমাদেরকে বলে দিই যে আমার মানে বর কি কাজ করে। আমার বর হচ্ছে, যারা মানে গ্রামের এতে থাকো তারা জানো যে বিডিও, বিডিও অফিস, তো সেখানে আমার হাজবেন্ড চাকরি করে। সেটা ওই রকম আমাদের এখানে একটা এরিয়া আছে যেটা তোমার বিডিওর এতে পড়ে, মানে ভিলেজের মানে ভিলেজ আর কি, তো সেই এতে মানে বিডিও সেখানে আর কি, আমি এটা অতটা জানিও না বিডিও, কিন্তু আমার আমরা যে জায়গাটা থাকি সেটা আর কি কর্পোরেশন এলাকা। আর আমাদের এই এলাকার বিডিও এটা নয়, ওদের ওদের হচ্ছে আলাদা এতে রয়েছে। তোমাদেরকে বলে দিলাম আমার বর কি কাজ করে, তো ওখানেই কাজ বিডিওতে চাকরি করে। আজকে অফিসে মনে ছুটি, কিন্তু ওদের ছুটি আবার বলছে ক্যান্সেল করে দিয়েছে, আবার নাকি ঝড় ঠড় আসে বলছে নাকি জানি না, তার জন্য আবার অর্ডার এসেছে ছুটি ক্যান্সেল। দেখা যাক কি হয়। তারপর আমাদের বাড়িতেও পুজো আছে, কালী পুজো, তো সেই সব ব্লগ গুলো তোমরা পেয়ে যাবে। আর এবারে সেরকম একটা বড় করে করবে না বলছে, এবার ছোট করেই করবে, বাৎসরিকটা একটু বড় করে করা হয়। আর ছেলের তো এখন ওই পড়া প্রচুর চাপ, কারণ এই কালী পুজো শেষ হবে আর ওর পরীক্ষা শুরু হবে। কারণ উঠে বস, আসার সময় ওই আমি যেই রাস্তাটা দিয়ে আসি আমরা রিক্সা করে, মানে ওকে স্কুল থেকে নিয়ে আসি যখন তখন একটা না ওই ওখানে একটা ইয়ে আছে ঠাকুর তৈরি করে, তা আমাকে কালকে জিজ্ঞাসা করছে যে মা কালী ঠাকুরকে নীল কালার করেছে কেন, নীল কালী ঠাকুর কবে পুজো হবে জিজ্ঞাসা করছে। কারণ ওগুলো করিস না বাবা, পর উঠে বস বাবা, নাহলে সব পড়া কিন্তু ভুলে যাবি শুয়ে শুয়ে পড়লে। চলো ওকে একটু পড়াই না, ওর সামনে বক বক করলে আবার পড়তে চায় না। ফুটবল গান করে, গানের মাথা মুন্ডু নেই, ও নিজেও জানে না কি গান করছে, কার পুতুলের মাথা মুন্ডু খুলে দিয়েছে। দেখেছ, চলো তোমার সাথে পরে কথা বলছি আবার। তো দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় এখন তোমাদের দাদা ভাই চলে এসেছে, সন্ধ্যে এখন 8 বাজে, আমি এখন তেজপাতা আর আদা দিয়ে চা করছি। তো চাটা করে নিয়ে দুজনে খেয়ে নেব। আর ছেলেটাকে বলেছি পড়তে বসতে, সে এখন বাবা এসেছে বলছে ঘুরতে নিয়ে যেতে। তো চলো চাটা করে নিই, জলটা ফুটে গেছে ভালো মতো, চাটা দিয়ে দিই। চা পাতা আর এটা তো চিনি ছাড়া, মানে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলাম, দিয়ে চা পাতাটা দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে খেয়ে নেব। এমনভাবে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে, কিন্তু মানে একবার খেয়ে যদি অভ্যাস হয়ে যায় না চিনি ছাড়া চা, তখন দেখবে তোমাদের চিনি দিয়ে খেতে ভালো লাগবে না। কিন্তু আমার লিকার চাটা আবার এখন ওই চিনি ছাড়াই ভালো লাগে, আর দুধ চা খেলে আমি চিনি দিয়েই খাই, দুধ চা কিংবা কফি টফি খেলে তখন আমি চিনি দিয়ে খাই। হয়ে গেছে, এবার ছেঁকে নেব। চা দেখো ছেঁকে নিয়েছি, আর দেখো ছেলের জন্য একটু নিয়েছি, কারণ ওর একটু কাশি হচ্ছে বলে খুব কাশছে, তার জন্য এখন ওকে একটু চা দেব। চলো বসা, চলে আয়, আয় না, আর একজন এসে শুয়ে পড়েছে।
এরা চা না ছেলেকে চা দিয়েছি, খুব খুশি হয়েছে, চা পেয়ে কাশি হচ্ছে বলে চা দিয়েছি, মানে খুব কাশছে। রেনু বলছে একটু চাটা আদা টাদা দিয়ে করেছি তো, খেলে পরে একটুখানি গলাটা একটু নিয়ে ঠিক হবে, এই জন্য বলছি বলে আবার একটু একটু কেশে নিচ্ছে। দেখো কেমন করছে, পরীক্ষা যে ও ভুলেই গেছে বুঝলে, ওর তো কোনো চাপ নেই, চাপটা হচ্ছে আমাদের। এখন চা খেয়ে তারপরে পড়তে বসতে হবে বাবা। হ্যাঁ, এখন 8টা বাজে তো, 10টা পর্যন্ত পড়ে নেবে, দু ঘন্টা প্লিজ বাবা, দু ঘন্টা পড়ে নেবে। চলো বন্ধুরা, আমরা চা খেয়ে নি আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আমরা তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো টাটা বাই বাই, আবারও দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা ভালো থেকো।